রাত 11টা নাগাদ বেলুরের হরেন মুখার্জি রোডে একটি অ্যালুমিনিয়াম ইউটেন্সিল তৈরির কারখানায় বিধ্বংসী আগুন লাগে। কারখানার মধ্যে থাকা দুটি বড় গোডাউনে থাকা প্রচুর অ্যালুমিনিয়াম শেড চলে যায়। সারা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। বহু দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বেলুরে। দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখনো আগুন আয়ত্তে আসেনি। আজ ছুটির দিনে কারখানা বন্ধ থাকায় কোনো হতাহত হয়নি। কি করে আগুন লাগলো খতিয়ে দেখছে দমকল এবং বেলুর থানার পুলিশ। বেলুর থেকে সোমনাথ পল্লের রিপোর্ট, ইউ বাংলা। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।